আসসালামু আলাইকুম ইব্রাহিম। তো বর্তমান সময়ে কিন্তু ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে এই ধরনের ছবি মেকিং কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি নিজে নিজে এই ধরনের ছবি মেক করবেন। তো এই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ আইকন রয়েছে, এখানে লিখবেন পিক্সল্যাব। তো লেখার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দিতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনাকে একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো ফন্টটা ডাউনলোড করার জন্য এখানে সার্চ আইকন রয়েছে, তো এখানে লিখবেন আরবান জঙ্গল ফন্ট। তো লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ডান সাইডে ডাউনলোডের মতো আইকন পেয়ে যাবেন। তো এই আইকনের উপর ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর এখন আপনার আরও কাজ হচ্ছে, এখান থেকে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ড থাকবে, অর্থাৎ আপনার নামের ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটা এখান থেকে ডাউনলোড করে নেওয়া। তো এখানে হচ্ছে আপনি ন্যাচারাল পিক বা হিল বা পাহাড়ের পিক আপনি ডাউনলোড করতে পারেন। তো যেটা ডাউনলোড করতে চান সেই ধরনের রিলেটেড লিখে সার্চ করবেন। যেমন আমি একটা ঘাসের উপর হচ্ছে ওটা মেক করে দেখাবো, এই জন্য গ্রাস লিখে সার্চ করব। করার পর এখানে ইমেজ অপশনে আসব। তো আসার পর এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করব। তো দেখেন এই ছবিটা হচ্ছে ডাউনলোড করব, এই জন্য এটাকে ডাউনলোড করে নিলাম। তো এখানে কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমার কাজ হচ্ছে আমি যে ফন্টটা ডাউনলোড করলাম সেই ফন্টটাকে এক্সট্রাক্ট করে নেওয়া। অর্থাৎ সেটা কিন্তু আপনি যখন ইনস্টল করছেন বা ডাউনলোড করছেন সেটা কিন্তু জিপ ফাইলে রয়েছে, সেটাকে আপনার যে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন এটাকে সাপোর্ট করার জন্য সেটাকে হচ্ছে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে ডাউনলোড অপশনে আসলাম। আসার পর দেখেন আরবান জঙ্গল ফন্ট, এটা হচ্ছে আমি কেবলমাত্র এটাকে ইনস্টল করে নিয়েছি, সরি ডাউনলোড করেছি। তো এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করব। তো এই জন্য এটা ওপর চেপে ধরলাম। চেপে ধরার পর নিচে ডান দিকে যে মোর অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট টু অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমি একটা লোকেশন হচ্ছে এখানে সিলেক্ট করব। তো এখানে আমি কোনটা এখান থেকে নাইম অন 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 যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে এখানে হচ্ছে এক্সট্রাক্ট করে দিব। তো দেখেন ওকে অপশনে ক্লিক করার পর এটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এটাকে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো। তো এখন সব কাজ শেষ, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এডিটিং করা। তো এই জন্য হচ্ছে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। আপনার এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে আসার পর উপরে ডান দিকে থ্রি ডট অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ নামে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে এখানে আপনার যে কোনো একটা সাইজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে আপনি যে ছবিটা ডাউনলোড করলেন যা যেটার উপর এডিট করতে চাচ্ছেন সেটা এখানে নিয়ে আসা। তো নিয়ে আসার পর এখানে দেখেন প্লাস আইকন রয়েছে বাম সাইডে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনি এই ফটোটা এখানে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখানে ডান দিকে যে অপশন রয়েছে এটা ধরে আপনি এটাকে বড় করে নেবেন। তো আমি এটাকে হচ্ছে বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পর এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনার নামটা এখানে লেখা। তো লেখার জন্য আবারও উপরে ডান সাইডে বাম সাইডে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপর ক্লিক করা। ক্লিক করার পর টেক্সট অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করা। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার সবগুলো বড় হাতের দিবেন অবশ্যই, এই জন্য হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আর এবং প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে কিন্তু ফাঁক রাখবেন। তো দেখেন আমি প্রত্যেকটা ওয়ার্ড লিখতেছি এবং আমি কিন্তু একটা স্পেস দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে লিখবেন। তো লেখার পর ওকে অপশনে প্রেস করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু পুরোপুরি কিন্তু এখন ফিট হয় নাই। এখন আমার কাজ হচ্ছে আমি যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা এখানে হচ্ছে প্রয়োগ করা। এই জন্য হচ্ছে নিচে আপনি এখানে এর মতো একটা আইকন পেয়ে যাবেন, এর আইকনে ক্লিক করবেন। এর আইকনে ক্লিক করার পর একটু ডান দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে কিন্তু আপনি পাবেন ফন্ট অপশন, এই অপশনে ক্লিক করলে এখানে মাই ফন্ট অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি এটাকে এখানে নিয়ে আসা। তো আমি এটাকে ডিলিট করে নতুন করে নিয়ে আইনে দেখাচ্ছি কিভাবে আনতে হয়। তো দেখেন এখানে যে প্লাস আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আমি নাইম ত্রিপোলন এইটা রেখেছিলাম, দেখেন এই যে। তো এই ফন্টটাকে এবং কী করব আমি অ্যাড টু ডিকশনারি এই অপশনে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ওকেতে প্রেস করে দিব। প্রেস করার পর দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে।
চলে আসার পর আমি যদি এটাকে হচ্ছে আমার মন মতো কিন্তু আমি যেভাবে হচ্ছে ভালো লাগে ছোট বড় করে আপনার চাহিদা মতো এখানে ফিক্স করে নেবেন। তো ফিক্স করার পর দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু সরাসরি গাছের উপরে। তো এটাকে আরও একটু ভালো করে এডিট করার জন্য এটার উপর ক্লিক করে ডান দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে স্টক অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে এটাকে ইনেবল করে দিবেন। তো এখানে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা যে কালার রয়েছে সেই কালার এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখেন এটা কিন্তু সবুজ কালারে আমি সবুজ দিয়ে দিলাম, এই জন্য কিন্তু এটার সাথে আরও বেশি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি এডিট করে নিতে পারেন। আপনি আরও যদি ভালো এডিটর হন আরও আপনার মন মতো করে আরও ভালো সুন্দর করে এডিট করে নিতে পারেন। তো এটা হয়ে গেলে সেভ করার জন্য আপনি যে এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে এখানে কাস্টম রয়েছে, তো এখানে হচ্ছে ক্লিক করবেন, এটাকে আলটা করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি ভালো হবে। তো সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর হচ্ছে গ্যালারি অপশনে চলে আসবো। চলে আসার পর দেখেন এই যে যে ফটোটা এডিট করলাম সেটার কিন্তু ফলাফল এটা। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ফটো আপনি এডিট করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিও শেষ করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকলো আপনি যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে রিকোয়েস্ট থাকলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।